প্রিয় সকল আমরা এখন যে ভিডিওটা আপনারা গেছে দিরাম এই ভিডিওটা আমরা ধারণ করছি সুনামগঞ্জ শহর এলাকা থাকি আফারা জানান যে সুনামগঞ্জ জেলাত লকডাউন চলের এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক লকডাউন দেওয়ার বাক্কা কয়েকদিন হয়ে গেছে লকডাউনটা সফল করার লাগে সুনামগঞ্জ জেলাত পুলিশি অভিযান অব্যাহত আছে এবং বেশ কিছু জায়গাত পুলিশি ব্যারিগেড এবং চেকিং পোস্ট আছে যারা চেকিং করিয়া শহরে ডুকুরা ডুকবার দিরা এবং বাড়াইতে দিরা আমরা সুনামগঞ্জ শহর প্রান্তিক এলাকা থাকি এই ভিডিওটা আফার লাগে দারুণ করছি সুনামগঞ্জ পুলিশি অভিযান এবং লকডাউন কতটুকু সফলর দিকে আছে এই বিষয়টা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা আমরা সাড়ে সাইটটার দিকে এই ভিডিওটা ধারণ করছিলাম বিকাল ষাটটা তিরিশ মিনিটের সময় আনুমানিক এই সময়ের সুনামগঞ্জের অবস্থা কিতা আপারা এই ভিডিও দেখলে আপারা হয়তো বুঝলিতে পারবা কতটুকু লকডাউন ফালানোর এবং কতটুকু আমরা সফল হইতাম পারমুখ করোনা প্রতিরোধ আন্দোলনও আমরা জানি সারা বাংলাদেশ করোনা আন্দোলনের লাগে প্রস্তুত এবং করোনা আন্দোলন চলের সরকারের নির্দেশ অনেকেই মানিয়া চলরা এবং অনেকে মানরা না খুব কম সংখ্যক মানুষ সরকারের নির্দেশ মানতে বাধ্য নাই তারা এখনও মাস্ক গ্লাভস নিজের নিরাপত্তা চিন্তা করা না যার ফলে সরকার সাধারণ ছুটির পাশাপাশি বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন জেলা লকডাউন ওইছে ইতিমধ্যে এবং সরকারও নির্দেশ যে যে বাজারগুলো যানজট লে লাগি যায় যে জায়গাত ভিড় বেশি থাকে এই বাজারগুলো খোলা জায়গাতে নেওয়ার লাগে ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার বেশ কিছু বাজার আমরা দেখছি যে খোলা জাগাত নেওয়া হয়ে গেছে তো প্রিয় দর্শক শ্রোতা বাই বই নকল আফারা যে দেশ দেশও সবরে বালা তাহার নিরাপদে থাকার আহ্বান জানাইরাম কারণ হারা বিশ্বজুড়েও কিন্তু করোনা প্রতিরোধ আন্দোলন সরের লকডাউন আছে তা আমরা অটো চাই যে কাজ ছাড়া ঘর থেকে বাড়িতাম না গোরবন্ধী অবস্থায় আমরা তাকমুক প্রয়োজনীয় কাজ হইলে বাড়াইমু বাড়াইয়া খাসে সরিয়ে আইমু এবং সেই নিরাপদে দূরত্ব বজায় রাখার যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান আছে সেই স্লোগানটাও আমরা মানিয়া চলতাম এই বিষয়টাও আমরা সকলের মাঝে অবগত রাখার প্রয়োজন এবং সব খেয়াল থাকতে হইব আমরা নিজেরাই খেয়াল যদি রাখতাম পারি তাহলে আমরা আমরা এই করোনা প্রতিরোধ আন্দোলনও সফল হইতাম পারব বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ হয়তো এখনও কিছু সংখ্যক মানুষ হয়তন না আমরা অনুরোধ করবো আফারা বুলার করবা না সচেতন হয়ে যাও আমরা সবে মিলিয়া করোনা করোনা প্রতিরোধ করি করোনা যদি এই মুহূর্তে প্রতিরোধ করা না যায় তাহলে ভবিষ্যতের লাগে আমরা খুবই খারাপ দিক দিকে দাঁড়াইব ফরা জানেন যে প্রতিদিনও তিনশোর উপরে চারশোর উপরে করোনা আক্রান্ত রোগী বাংলাদেশও পাওয়া যার এবং প্রতিদিনও সতেরোজন দশজন নয়জন করে মারা যায় এই মারা যাওয়াটা যদি মহামারী আকারে রূপ নেয় তাহলে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাব যা আপনারা বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাইলে বুঝতে পারবা আফারা বালা থাকুক সুস্থ থাকুকা আমরা লোক থাকুক আমরা চ্যানেল সাবস্ক্রাইব করুক বেললাইকে নোটিফাই রাখুকা সব ভিডিও দেখুকা আমরা অত চাই আমি আমির হোসেন সাগর আফার লগে আসি সহযোগিতা আসুন আমরা